পিসিবিতে ওয়াকার ইউনিসের নতুন দায়িত্বের বয়স পেরোয়নি এক মাসও, হাতে চলে এসেছে প্রথম অ্যাসাইনমেন্ট। তবে সেটা শুরু করার আগেই চারদিক থেকে শুরু হয়ে গেছে সমালোচনা, এমনকি ওয়াকারের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করার অভিযোগও এসেছে। কিছুদিন আগেই বোর্ড চেয়ারম্যানের প্রধান পরামর্শক হিসেবে পিসিবিতে নিয়োগ পেয়েছিলেন ওয়াকার ইউনিস। জাতীয় দলের তদারকি ছাড়াও ঘরোয়া লীগ ও নির্বাচকদের সঙ্গেও কাজ করার দায়িত্ব ওঠে তার কাঁধে। আগামী 21 আগস্ট পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ, আর সেই টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড নিয়েই যত বিপত্তি। বাংলাদেশ এ দলের বিপক্ষে খেলানোর জন্য প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হয়নি দলের অন্যতম সেরা স্পিনার আবরার আহমেদকে, দলে সুযোগ হয়নি অলরাউন্ডার কামরান গোলামেরও। মূল দলের চেয়ে এ দলকে বেশি গুরুত্ব দেয় ওয়াকারের কঠোর সমালোচনা করেছেন সাবেক পেসার তানভীর আহমেদ। এছাড়া স্কোয়াডে জেনুইন কোনো স্পিনার না থাকায় নির্বাচকদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আবরার আহমেদ পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত 6 ম্যাচে মোট 38 উইকেট শিকার করেছেন। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও 4 উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে ঘরোয়া লীগে দুর্দান্ত ছন্দে থাকায় বাংলাদেশের বিপক্ষে এই টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল কামরান গোলামের। ওয়াকার ইউনিস ও নির্বাচকরা আবরার এবং কামরান গোলামকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট থেকে বাদ দিয়েছে। এখন যেটা বাকি তা হলো ওয়াকার পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করবেন। থার্ড ক্লাস নির্বাচকরা কেন এই দুজনকে বাদ দিল? ইউনিস এখন কোথায়? সে নিজেকে কিংবদন্তি দাবি করে, সে এখন ব্যাখ্যা দিক কেন তাদের বাদ দেওয়া হয়েছে। এদিকে প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও পুরোপুরি ফিট না হওয়ায় আমের জামালকে আবারও স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবি। সিরিজের দ্বিতীয় টেস্টেও থাকছেন না তিনি। তামিম হোসেন, সময় সংবাদ।